প্রকৌশলী, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি কর্মীসহ অন্যান্য খাতে জনশক্তি নেবে জার্মানি। দেশটি যার নাম দিয়েছে অপরচুনিটি কার্ড। এক্ষেত্রে জার্মান ভাষা না জানলেও চলবে, নেই বয়সের সীমারেখাও। তবে প্রয়োজন পড়বে জার্মান স্বীকৃত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সনদ কিংবা প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা। এটিকে ইউরোপের দেশটিতে কাজ ও বসবাসের বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশিদের অনেকে। সম্রাট হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আর চলেই না। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের অভিবাসনে আগ্রহীদের পছন্দের শীর্ষে থাকে ইউরোপ। এই ইউরোপের গতিশীল অর্থনীতির দেশ জার্মানিতে দেখা দিয়েছে দক্ষ পেশাজীবী সংকট। তাই বিভিন্ন দেশ থেকে দক্ষ পেশাজীবীর পাশাপাশি শিক্ষার্থী নেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটি। অপরচুনিটি কার্ড নামের প্রকল্পে প্রকৌশল, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি ছাড়াও আরও কয়েকটি খাতে কর্মীদের জন্য মেয়াদ থাকবে এক বছর। এই সময়ের মধ্যে কার্ডধারীদের চাকরির ব্যবস্থা করতে হবে। 60টি ক্যাটাগরিতে 16 পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এর 6 পয়েন্ট পেলেই যে কেউ দেশটিতে যাওয়ার অনুমতি পাবেন। প্রতি সপ্তাহে কাজ করা যাবে সর্বোচ্চ 20 ঘন্টা। অপরচুনিটি কার্ডকে বাংলাদেশিদের জন্য অপার সম্ভাবনা হিসেবে দেখছেন প্রবাসীরা। টোটাল 60টি ক্যাটাগরিতে টোটাল 16 পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এই 16 পয়েন্টের মধ্যে কেবলমাত্র কেউ যদি 6 পয়েন্ট অর্জন করতে পারে তাহলেই সে জার্মানিতে আসার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আপনি মানে অপরচুনিটি কার্ডের থ্রুতে জার্মানিতে আসতেই চান, তখন আপনার মানে আমি বলবো যে আগে আগেই জার্মান শিখে দেওয়া বেটার। যেতে পারবেন উচ্চশিক্ষিত দম্পতিরাও। তবে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত নন কিন্তু আছে 2 বছরের ভোকেশনাল ট্রেনিং, তারাও যেতে পারবেন দেশটিতে। কোনো টিউশন ফি নাই, ইভেন একজন স্টুডেন্ট চাইলে এখানে জব করে তার মান্থলি এক্সপেন্সগুলো কভার আপ করা সম্ভব, এবং জব শেষে সে অবশ্যই এখানে তার সাবজেক্ট রিলেটেড চাকরি পাবে যদি সে কিছু স্কিল ইমপ্রুভ করে আসেন। যোগ্য কর্মী হিসেবে যদি আপনি জার্মানিতে আসতে চান তাহলে জার্মানিতে ডিপ্লোমা বা যেটাকে হাউস বিল্ডিং বলা হয় সেটার একটু সুযোগ রয়েছে। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধাটা বিষয় হয়, মানুষ যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পায় সেটা হচ্ছে ভাষা। কিন্তু আসলে এটা একটু কষ্টকর হলেও এটা সত্য যে জার্মান ভাষা না শিখলে আসলে এই সেক্টরগুলোতে ভালো করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। এক্ষেত্রে বয়সের সীমারেখা নেই, তবে 35-এর নিচে যাদের বয়স পয়েন্টে এগিয়ে থাকবেন তারা। অবৈধ পথে ইউরোপ যেতে গিয়ে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিকে প্রাণ হারাতে হয়। এক্ষেত্রে জার্মানির এই অপরচুনিটি কার্ড প্রকল্পকে কাজে লাগানোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। সম্রাট হোসেন, চ্যানেল 24।